সম্মানিত খামারি ভাইয়ারা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি কারণ পো পোলট্রি খামারের মধ্যে সবচেয়ে কস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে পোলট্রি খাদ্য অর্থাৎ মুরগির খাদ্য আর এই মুরগির খাদ্য আপনি যদি আপনি আপনার নিজের ফার্মে তৈরি করে আপনি আপনার খামারের মুরগিগুলোকে খাওয়াতে পারেন এতে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে এবং অনেকগুলো টাকা আপনার আয়ের সংখ্যায় যোগ হবে তো বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনি কিভাবে। পোলট্রি খাদ্যটা তৈরি করবেন সেই প্রক্রিয়াটা সেই বিষয়টা আজকে আমরা জানব যে পোলট্রি খাদ্যগুলো আপনি কীভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখছি যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের এই চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনি পোলট্রি যে খাবারগুলো আছে অর্থাৎ মুরগির খাদ্যগুলোতে অনেক প্রকার অর্থাৎ উপাদান মিশ্রণ করে তৈরি করা হয় এই পোলট্রি খাদ্য আর ওই খাদ্যগুলো বর্তমানে রেডি যে সমস্ত খাদ্যগুলো দিয়ে অনেক খামারি তাদের খামার পরিচালনা করছে অনেক খামারি না প্রায় নাইনটি পারসেন্ট খামারি তাদের খামার পরিচালনা করছে রেডি ফিড দিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আপনি নিজেই তৈরি করতে পারেন আপনার খামার বা ঘরের মধ্যে এই পোলট্রি খাদ্য সেই বিষয়ে সুন্দর একটি তথ্য আজকে আমরা এখনই জেনে নেব চলুন আমরা শুরু করি বন্ধুরা খাদ্য তৈরির নিয়ম বলি গম বা ভুট্টাকে প্রথমে মিলে ভেঙে নিতে হবে অর্থাৎ মেশিন মেন মানি মেশিন খোলকেও ভালোভাবে গুঁড়া করে নিতে হবে খাদ্য উপকরণ মাপার পাল্লা ব্যবহার করতে হবে কারণ আপনি কোন পরি খাদ্যটা কি পরিমাণ দিচ্ছেন সেটা আপনাকে জানতে হবে খাদ্য তৈরি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রথমে গম বা ভুট্টা মেপে মেজেতে ঢালতে হবে তারপর চালের মিহি গুঁড়া ও গমের ভুষি ও বুশির উপর সুটকি মাছের গুঁড়া তার উপর খৈল ও সয়াবিন মিল ঢালতে হবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের কাজ এরপর এভাবে সবগুলোকে উপকরণ ঢালার পর খাদ্যের স্তূপটিকে একটি পিরামিডের মতো দেখা যাবে এবার ঝিনুকের গুঁড়া হাড়ের গুঁড়া ও লবণ ওই পিরামিডের উপর ছিটিয়ে দিতে হবে এবার আধা কেজি খাদ্য আলাদা করে নিয়ে তার মধ্যে ভিটামিন মিনারেল ফ্রিমিক্স উত্তম রূপে মিশ্রণ করতে হবে এরপর মিশ্রিত ভিটামিন মিনারেল প্রিমিক্স ফিরামিডের উপর সমস্ত খাদ্যে ছিটিয়ে দিতে হবে সয়াবিন তৈল দেওয়ার প্রয়োজন হলে তা ফিরামিডের চারদিকে ঢেলে দিতে হবে এবার খাদ্য স্তুপ্তির ভিতরে বারবার হাত ডুকিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মিশ্রণ করে নিতে হবে মিশ্রিত এই খাদ্য বাদামি রঙের দেখাবে হাঁস মুরগির জন্য বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক খাদ্য বাজারে পাওয়া যায় যেটা রেডি ফিড বলা যায় এসব খাদ্য আধুনিক ফিড মিলের তৈরি করা হয় পাখির বয়স ও উদ্দেশ্য অনুসারে বাজারে ম্যাশ পাউডার অর্থাৎ দানা ও ফিলেট বুড়ি আকারের খাদ্য বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ আপনি আপনার চাহিদা মতো স্টার্টার ফিলেট অর্থাৎ গ্রোয়ার সব ধরনের খাবার কিনতে পারবেন বাজারের রেডি ফিড থেকে এগুলো উন্নত মানের খাদ্য মিল থেকে তৈরি করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ফোলট্রির সকল তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন